আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের দেখাবো যে চিটাগাং সেগুন কাঠের উপরে গ্রাম বাংলা ডিজাইন। এই ডিজাইনটার নাম হচ্ছে গ্রাম বাংলা ডিজাইন। এটা মানে গ্রামের দৃশ্য যেটা দেওয়া আছে, দেখেন এখানে ঘরবাড়ি দেওয়া আছে, এখানে সূর্যের যে আলোটা আসছে সেটা দেওয়া আছে, এখানে গাছ দেওয়া আছে, আবার এখানেও দেখেন নিচে যে মাটির উপরে যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এই ডিজাইনটা এই জন্যই নাম দেওয়া হয়েছে গ্রাম বাংলা ডিজাইন। তো আমি এটার থিকনেসটা বলে আপনারা ফিনিশিংয়ের পরে যদি চিটাগাং সেগুন কাঠের পাল্লা আমার থেকে নেন সেই ক্ষেত্রে পাকা 1.5 ইঞ্চি পাবেন থিকনেস, এবং এটার পাশে আছে 39 ইঞ্চি এবং এটার উচ্চতা আছে 81 ইঞ্চি। তো এটা আপনারা চাইলে যে কোনো সাইজে আমাকে অর্ডার করে নিতে পারেন। তো এটা হচ্ছে চেম্বারে সিজনিং করা। তো এই পাল্লাটার দাম বলি যে আপনারা যদি এই পাল্লা যেভাবে আছে যদি এইভাবে নিতে চান তাহলে এই পাল্লাটার দাম আসবে হচ্ছে 15,000 টাকা, আর যদি এই পাল্লাটার সাথে চিটাগাং সেগুনে একটা চৌকার নিতে চান তাহলে দাম আসবে 23,000 টাকা, যদি পাল্লাটা বার্নিশ সহ নিতে চান তাহলে দাম আসবে চৌকাঠ সহ 26,000 টাকা। এই গেল বিষয়। আর আরেকটা কথা বলি যে আমি যে দরজাগুলো বিক্রি করি সবগুলো দরজাই চেম্বারের সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করে বিক্রি করার চেষ্টা করি। একটা কাঠ যেভাবে প্রসেসিং করলে ওই কাঠটাতে কোনো সমস্যা হবে না, ঘুনে খাবে না, ওই কাঠটা বাঁকা হবে না, ওই কাঠটা ফেটে যাবে না, এই ধরনের প্রসেসিংগুলো মূলত আমি করে কাঠগুলো দরজাগুলো বিক্রি করি। তো এরপরও বিষয় হচ্ছে যে যদি 100% গ্যারান্টি এটা দেওয়ার মতো ক্ষমতা কোনো মানুষের পক্ষে নেই, আমরা 98% বা 99% দিতে পারি। তো আপনাকে দেওয়ার পরে তো এইখানে আমরা আমাদের মোট দরজাগুলো আমরা 30 বছরের গ্যারান্টি দিই। 30 বছরের গ্যারান্টি দিই বলতে যে আমরা যে দরজাগুলো আপনাকে দিই এই দরজাগুলো আপনি যদি 20টা দরজা নেন তার মধ্যে একটা দরজা একটু সমস্যা হবে না বা আমার যে 20টা দরজায় বিন্দু পরিমাণ কোনো মানে কোনো প্রকার সমস্যা নেই কথা বলার সাধ্য কিন্তু কোনো মানুষের নেই। তো আপনি 20টা পাল্লা নিচ্ছেন এর মধ্যে একটা পাল্লা একটু সমস্যা হতে পারে, তো আমি আমার দরজাগুলো 30 বছরের গ্যারান্টি দিই। তো এর মধ্যে যদি কোনো সমস্যা হয়, সমস্যা যদি হয় আপনি আমাকে জানাবেন, আমি আমার নিজের খরচে এটা চেঞ্জ করে দিব। আপনি দেখেন যে আরএফএল কোম্পানির আরএফএল কসমিক ডোর যেটা এইটা 50 বছরের গ্যারান্টি দেয়, তার মানে কিন্তু এই না যে আরএফএল কোম্পানির ওই আরএফএল কসমিক ডোর 50 বছরের মধ্যে যত দরজা বিক্রি করবে কোনো দরজায় কোনো সমস্যা হবে না, এটা না। কিন্তু এখানে আরএফএল কোম্পানি 50 বছরের গ্যারান্টি দেয়, এর মানে হলো এই দরজাটা ওনারা সেই মাপে তৈরি করেছে এবং ওনাদের টার্গেট এটা 50 বছরে কিছু হবে না। যদি এর মধ্যে কোনো সমস্যা হয় ওনারা নিজের খরচে এটা আপনার ঠিক করে দিবে বা প্রয়োজন হলে চেঞ্জ করে দিবে। তো গ্যারান্টি বলতে গ্যারান্টিটা হচ্ছে একটা নিশ্চয়তা, আপনি আমার থেকে কোনো দরজা কিনলে এটা 30 বছরের নিশ্চয়তা পাচ্ছেন, আর আমি এই নিশ্চয়তাতে দিতে পারি এই জন্যই যে কাঠটাকে যতটুকু ভালো প্রসেসিং করা যায় সেই প্রসেসিংটা করে বিক্রি করি এই জন্য। আর আরেকটা বিষয় বলি, একটা জিনিস আপনি দেখেন এই যে করোনা ভাইরাস এটা কিন্তু বিশ্বব্যাপী একটা আলোচিত বিষয়, WHO এই করোনা ভাইরাসকে একটা মহামারী রোগ হিসেবে চিহ্নিত করেছে, ঘোষণা দিয়েছে। তো এর কিন্তু এখনও কোনো টিকা আবিষ্কৃত হয়নি, তাহলে এটার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় এটা হচ্ছে আমাদের এটার প্রতিরোধ ব্যবস্থা কী আছে, তো সেই ব্যবস্থাটা আমাদের মেনে চলতে হবে। করোনা ভাইরাসটা ছড়ানোর যে বিষয় তার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের হাতের মাধ্যমে কিন্তু এই করোনা ভাইরাসটা ছড়ায়। কারণ হচ্ছে যে আমরা যে জায়গাটা হাত দিই হয়তো কোনো করোনা ভাইরাস আক্রান্ত রোগীর কোনো থুথু বা কোনো কিছু এখানে লেগে আছে বা কোনো জীবাণু এখানে আছে, তো এই হাতটা আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা হাতটা চোখে লাগাই, হাতটা নাকে লাগাই, নাক চুলকাচ্ছে নাকে লাগাই, মুখে লাগাই, তো এইভাবে হাত থেকে কিন্তু করোনা ভাইরাসটা আমাদের শরীরে প্রবেশ করে। তো আমরা সবসময় চেষ্টা করবো যে হাতটা 15 মিনিট বা আধা ঘন্টা পরপর আমরা হাতটা যেন সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে ফেলি। আল্লাহ আমাদেরকে সবাই আমাদের সবাইকেই মাফ করুক। আর আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে আমার প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আমি এখন পর্যন্ত বিক্রি করেছি আপনাদের কাছে যারা নিয়েছেন, আপনাদের প্রোডাক্টে আমি মানে আমি এমন কোনো ব্যবসা করি না যে আপনার কাছে বিক্রি করে দিলাম, বিক্রি করা হয়ে গেল, আপনার সাথে আমার আর কোনো কথা নাই, আমি টাকা পেয়ে গেছি, আপনি বিক্রি মাল নিয়ে নিচ্ছেন, তো এরপরে আপনার ওই মালটার প্রতি আমার আর কোনো দায়দায়িত্ব নাই, আমি ওইভাবে ব্যবসা করি না। আমার কোনো প্রোডাক্ট আপনার কাছে গেছে
ওই প্রোডাক্টটা মনে হয়েছে যে না, আমি ভাইকে যে ধরনের প্রোডাক্ট অর্ডার দিয়েছি উনি আমাকে সে ধরনের প্রোডাক্ট দেয়নি, এরকম যদি আপনার মনে হয় আপনি নির্দ্বিধায় আমাকে বলবেন, আমি ওই প্রোডাক্টটি রিটার্ন নিয়ে আসবো, আবার আমি নতুন করে আপনাকে আমি বানাই দেবো। যদি আপনার মনে হয় যে না এটা আপনার পছন্দ হচ্ছে না, আপনি আমাকে বলবেন, আমি আপনাকে টাকা ফেরত দেবো। কারণ আমি চাই যে আমি সঠিক কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটা তৈরি করি, এবং এই সঠিক কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টটা যেন আপনাদের দিতে পারি, এই চেষ্টা সবসময় আমি করি। এরপরেও যদি কোনো কিছু কাট প্রাকৃতিক জিনিস যদি কোনো সমস্যা হয়ে যায় আমাকে বলবেন, আমি আপনাদের চেঞ্জ করে দিব। যদি আপনাদের মনে হয় যে না এটা প্রোডাক্টটা সঠিক না, আমি আপনাদের টাকা রিটার্ন করে দিব। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।